সারা দিন কাজ করার পর এর দোকানের এক কাপ চা খাইলে খুব ভালো লাগে। সন্ধ্যা সময় আসে দেখবেন আপনারা বসা জায়গা পাবেন না, দাঁড়ায় থেকে খেতে হবে। টেস্ট করতে আসলাম, তবে হ্যাঁ চায়ের স্বাদ আসলে অনেক ভালো। 6 টাকা থেকে 35 টাকা পর্যন্ত চা আছে, দুধ চা, মশলা চা, মালাই চা। সুজিত টি স্টল অ্যান্ড কফি হাউস সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত চলে এই দোকানে চা কফি বিক্রি। মানসম্মত দুধ দিয়ে তৈরি খাঁটি চা ক্রেতাদের কাছে পরিবেশন করায় দিন দিন এই স্টলের নাম ছড়িয়ে পড়েছে জেলা জুড়ে। সারাক্ষণ ভিড় থাকে চা কফি প্রেমী মানুষদের। জয়পুরহাটের একটি জনপ্রিয় চা স্টল সুজিতের চা স্টল, এখানে কয়েক প্রকার চা আছে, তবে আমার কাছে বিশেষ করে মালাই চাটা ভালো লেগেছে। আমি প্রতিদিনই এখানে বিকেলে অথবা সকালে একবার চা খাই। স্টলটিতে 12 টাকা দিয়ে এক কাপ দুধ চা যেমন পাওয়া যায়, ঠিক তেমনই 100 টাকায় এক কাপ জিংসিং কফিও পাওয়া যায়। মালাই চা, মেট চা, মশলা চা, গ্রিন টি, ব্লেন্ডার চয়েস টি, স্লিম টি, তুলসী, মালটা, আমলকি, মরিঙ্গা, পুদিনা ও লেমন চার জন্য স্টলটির জনপ্রিয়তা সবার কাছে। খাঁটি দুধ দিয়ে চা তৈরি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশের জন্যই মূলত এই স্টলের জনপ্রিয়তা সবার কাছে, এমনটাই জানালেন ক্রেতারা। এখন বিকাশে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। রোদ বৃষ্টি সব সময় এই সুজিতের দোকানে চা খেতে আসি, কারণ এখানে চাটা একটু উৎকৃষ্ট মানের, ভালো লাগে। আমরা সুজিতের দোকানে চা খেতে আসি, ওদের পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, এই কারণেই এখানে আমরা চা খেতে আসি, প্রতিনিয়তই আসি। আমি এখানে যতবারই আসছি ততবারই বাবার সঙ্গে আসছি, তো বাবা মনে করে এখানকার চা কফি সবই অনেক ভালো, তো তাই জন্য বাবা নিজেও এখানে আসে এবং আমাকেও নিয়ে আসে। প্রতিদিন আমি সকাল সন্ধ্যায় সুজিতের চায়ের দোকানে চা খাই। জয়পুরহাটে প্রায় মানুষ এখানে চা খেতে পছন্দ করে। জয়পুরহাটে অনেক চা দোকান আছে, কিন্তু আমরা সবাই এখানে খাই, চা খাই। এই সুজিত দাস চা অনেক ভালো লাগে আর কি খেতে, এই জন্য সবাই এখানে আসি, এখানে চা খাই, সবসময় থাকি এখানে। আমি আসলে অনেকদিন পর জয়পুরহাটে এসেছি, কিন্তু আমি জানতাম না সুজিত টি স্টল এত ফেমাস। তো আসার পর বান্ধবীদের থেকে শোনার পরে টেস্ট করতে আসলাম, তবে হ্যাঁ চায়ের স্বাদ আসলে অনেক ভালো। ছোটবেলা থেকেই সুজিত তার ভগ্নিপতির চায়ের দোকানে কাজ করতেন। সবশেষ 2003 সালে মাত্র 5000 টাকা দিয়ে ছোট পরিসরে একটি চায়ের দোকান খোলেন তিনি। শুরুতে মাত্র 3-4 কেজি দুধের চা বিক্রি করলেও বর্তমানে তার দোকানে 1.5 থেকে 2 মণ দুধ দিয়ে চা বিক্রি করা হয়। এছাড়া এই দোকানে চায়ের পাশাপাশি সন্দেশ, কেক, বিস্কিট ও নিজস্বভাবে তৈরি খাঁটি ঘিও পাওয়া যায়। সুজিত চায়ের দোকান করে পরিবারের সচ্ছলতা ফেরানোর পাশাপাশি 3% জমি কিনে চারতলা ফাউন্ডেশন একটি বাড়ি করেছেন। এই চায়ের স্টলের মাধ্যমে শুধু সুজিতের ভাগ্যই পরিবর্তন হয়নি, তার দোকানে কাজ করে কর্মসংস্থান পেয়েছেন 3 ব্যক্তি। ছোটবেলা থেকে দুলাভাই চা স্টলে ছিলাম, নিজে পায়ে দাঁড়ার জন্য আস্তে আস্তে চেষ্টা করে বোনের সহযোগিতা নিয়ে আমি দোকান করি, তারপর থেকে উপরওয়ালার আশীর্বাদে এতদূর পর্যন্ত আসিছি। আমার দোকানে কর্মচারী সবসময় 2-3টা থাকে, আমিও সাথে থাকি। 6 টাকার থেকে 35 টাকা পর্যন্ত চা আছে, দুধ চা, মশলা চা, মালাই চা, ম্যাট চা, তারপরে কপি আছে, আপনার ক্যাপাচিনো হাতে বানানো ভালো ভালো কপি আছে 6-7 আইটেমের। তারপরে এখানে খাঁটি ঘি পাবেন, মোটামুটি ভালো ঘি পাবেন, মানসম্মত। জয়পুরহাট শহরের স্টেশন রোডে সিসি ক্যামেরার আওতায় চলছে সুজিতের চায়ের দোকান, যা থেকে প্রতিদিন সুজিত প্রায় 20,000 টাকা আয় করেন। সময় সংবাদ, জয়পুরহাট।